নমস্কার বন্ধুরা, অঙ্কিতা রান্নাঘরে আবারও একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে বানাব ধোকলা। খমন বা ধোকলা বানানোর জন্য প্রথমেই কিন্তু বেসনটাকে খুব ভালোভাবে চেলে নিতে হবে। বেসনটা চেলে নেওয়ার জন্য আমি একটা ছাঁকনি নিয়ে নিয়েছি, তার মধ্যে বেসনটাকে দিয়ে এইভাবে কিন্তু একটা চামচের সাহায্যে আপনারা ছেঁকে নিতে পারবেন। যেইটুকুনি বেঁচে যাবে সেটাও কিন্তু আস্তে আস্তে করে ছেঁকে নিতে হবে। এবার ওই বেসনের মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ নুন আর 1 চামচ চিনি। নুন আর চিনিটা দিয়ে কিন্তু খুব ভালো করে এবার মিশিয়ে নেব। এই মেশানোটা কিন্তু বেশ কিছুক্ষণ ভালোভাবে করতে হবে। ভালোভাবে মেশানো হয়ে গেলে এর মধ্যে অল্প অল্প করে এবার জল দিয়ে দেব। জল দেব আর মেশাতে থাকব। এইভাবে কিন্তু একটা ব্যাটার তৈরি করে নিতে হবে। ব্যাটারটার মধ্যে কিন্তু একবারে পুরো জলটা দেবেন না, অল্প অল্প করে জল দেবেন আর মেশাতে থাকবেন। তাতে কিন্তু ব্যাটারটা খুব সুন্দর করে তৈরি হবে। একবারে যদি পুরো জলটা দিয়ে দেওয়া হয় অনেক ক্ষেত্রে কিন্তু ব্যাটারটা একদম পাতলা হয়ে যায়। আমাদের কিন্তু ব্যাটারটা খুব বেশি পাতলা করলে চলবে না। ফেটানোটা কিন্তু খুব ভালো করে করতে হবে। একটু সময় নিয়ে 10-15 মিনিটের জন্য কিন্তু এইভাবে ফেটাতে থাকতে হবে। যত ভালো করে ফেটানো হবে তত ভালো করে কিন্তু ধোকলাটা ফুলে উঠবে। ভালো করে ফেটিয়ে নিয়ে ঢাকা দিয়ে এবার 10 মিনিটের জন্য রেখে দিচ্ছি। 10 মিনিট পর ঢাকাটাকে খুলে দিয়ে দিচ্ছি 1/2 চামচ হলুদ। হলুদটা দিয়েও কিন্তু বেশ কিছুক্ষণ ভালোভাবে মিশিয়ে নিতে হবে। হলুদটা দিয়ে 5 মিনিটের জন্য ফেটিয়ে নিয়েছি, আবারও ঢাকা দিয়ে কিন্তু 5 মিনিটের জন্য রেখে দেব। 5 মিনিট পর এবার ঢাকাটাকে খুলে নিয়েছি। দেখুন ব্যাটারটা কিন্তু অনেকটাই সেট হয়ে গেছে। এবার এই ব্যাটারের মধ্যে দিয়ে দিচ্ছি ইনো। আমি এখানে 1 প্যাকেট ইনোর ব্যবহার করছি। 200 গ্রাম বেসনের জন্য কিন্তু 1 প্যাকেট ইনো যথেষ্ট। 2 মিনিটের জন্য এবার খুব ভালো করে কিন্তু অনবরত নাড়বো আর ফেটাতে থাকবো। দেখুন বেসনের রংটা কিন্তু একদম চেঞ্জ হয়ে গেছে আর বেসনটাও কতটা ফুলে উঠছে। খুব ভালো করে কিন্তু অনবরত নেড়ে ফেটিয়ে নিয়েছি। দেখুন এমনি একটা টেক্সচার আসবে, খুব বেশি পাতলাও না আবার খুব বেশি কিন্তু ঘনও না। অন্যদিকে একটা পাত্র নিয়ে নিয়েছি যেটাতে আমি ভাপাতে বসাবো। আমি ভাপানোটা কিন্তু মাইক্রোওভেনে করব, তাই মাইক্রোওভেনের একটা বোল নিয়ে নিয়েছি। এবার অল্প একটুখানি সাদা তেল দিয়ে দিয়েছি, তারপর খুব ভালো করে কিন্তু সব দিকটা গ্রিজ করে নেব। ভালোভাবে সব দিকটা লাগিয়ে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি আগের থেকে বানিয়ে নেওয়া ব্যাটারটা। আপনারা যদি মাইক্রোওভেনে না করতে চান সেক্ষেত্রে কিন্তু যেমন করে আমরা জলে বসিয়ে ভাপাই সেইভাবে কিন্তু ভাপিয়ে নিতে পারবেন। পুরো ব্যাটারটাই কিন্তু নিয়ে নিয়েছি, এবার মাইক্রোওভেনে দিয়ে দেব, তারপর 10 মিনিটের জন্য হতে দেব। ধোকলার ওপরে যেই জলটা দেয় সেটা এবার কিন্তু তৈরি করে নেব। তার জন্য প্রথমে নিয়ে নিয়েছি 2 চামচ মতন
সাদা তেল, তার মধ্যে এবার সর্ষে আর কারি পাতা ফোড়নে দিয়ে দেব। সর্ষে আর কারি পাতাটা একটু ভেজে নিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা। তেলটা হালকা গরম হতে শুরু করলে কিন্তু কারি পাতা আর সর্ষেটা দিলে ভালো হয়, তাতে খুব একটা বেশি ছেটে না আর পাতাগুলো কিন্তু বেশি পুড়ে যায় না। এবার খুব ভালোভাবে সব কিছু কিন্তু মিশিয়ে নেব। এবার দিয়ে দিচ্ছি 1 চামচ চিনি আর 1/2 চামচ নুন। নুন আর চিনিটা দিয়েও কিন্তু খুব ভালো করে একবার মিশিয়ে নেব। নুন আর চিনিটা অল্প গলতে শুরু করলে দিয়ে দেব জল। আমি এখানে 1/2 কাপ পরিমাণে জলের ব্যবহার করেছি। গ্যাসের ফ্লেমটাকে এবার হাইতে করে দেব, তারপর 10 মিনিটের জন্য খুব ভালো করে কিন্তু ফুটিয়ে নেব। অন্যদিকে দেখুন ঢোকলাটা কিন্তু একদম তৈরি হয়ে গেছে, কি সুন্দর একদম স্পঞ্জের মতো নরম হয়েছে। একটা তুলে আমি দেখিয়ে দিচ্ছি, দেখুন কি সুন্দর নরম হয়েছে আর কতটা ফুলে উঠেছে। একটা চাকুর সাহায্যে কিন্তু অল্প অল্প করে আমি ফুটো করে নিয়েছি, যাতে ভেতর অবধি খুব ভালো করে এই জলটা ঢুকে যায়। সন্ধেবেলা টিফিনে বা সকালে ব্রেকফাস্টের জন্য একদম পারফেক্ট একটা রেসিপি। আজকের মতন এইটুকুই, আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।